দেশবাসী করোনাকালে যে মানবিক পুলিশ দেখেছে আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানালেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। জিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে আইজিপি বলেন, বাংলাদেশের পুলিশের মানবিক আচরণ এর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দেশগুলোর জনগণ দেখেছে, এবার করোনায় দেখছে দেশের জনগণ। থানার সেবা এবং পুলিশের অভ্যন্তরীণ বিষয়ে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে আইন প্রয়োগ আরও বাড়বে বলেও জানান তিনি। জামশেদ নাজিমের বিশেষ প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ। করোনায় দেশবাসীর চেনা পুলিশের আচরণ ছিল অনেকটাই অচেনা। মানুষের পাশে থাকা, ফেলে যাওয়া লাশ দাফন, আধার রাতে ঘরে খাবার পৌঁছে দেয়া, পুলিশের এমন মানবিক আচরণ এত বেশি আগে দেখা যায়নি। পুলিশকে আধুনিক ও মানবিক করার জন্য দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এখন তার ফল জনগণ পেতে শুরু করছে, জানালেন পুলিশ প্রধান। আমরা বিগত সময়ে এই প্রশিক্ষণ পদ্ধতি আর সদস্য তৈরি করার পদ্ধতি, গ্রুমিং যেটা বলি আমরা, অনেক সমস্যা সমাধান করা হয়েছে, যেটির একটা সামগ্রিক প্রকাশ দেখার সুযোগ হয়েছে এই করোনা ক্রাইসিসে। আগামীতেও পুলিশ এভাবেই জনগণের পাশে থেকে সেবা দেবে বলে জানালেন আইজিপি। গত তিন মাসে পুলিশ সব শ্রেণীর পেশার মানুষের কাছে একটা শ্রদ্ধার স্থান করে নিয়েছে। করোনা পরবর্তীকালে সেটাকে আরও সুসংহত করা, আরও সমৃদ্ধতর করাই হচ্ছে চ্যালেঞ্জ আমাদের জন্য। করোনাকালীন সময়ে দায়িত্ব গ্রহণের পাশাপাশি ওই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত করছে। পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা বিভাগীয় এবং রাষ্ট্রীয় আইনে নিষ্পত্তির কথাও জানান পুলিশ প্রধান। আমাদের প্রত্যেক সদস্য একটা স্ট্যান্ডার্ড যে ফ্যামিলি এনভায়রনমেন্ট, নৈতিকতা, মূল্যবোধ যেগুলো আছে সেগুলোকে তারা অবশ্যই মেনে চলবেন, সেগুলো ডেফিনেটলি আমরা প্রত্যাশা করব, এবং এগুলো আমাদের প্রশিক্ষণের অংশ, এগুলো আমাদের সার্ভিস কালচারের অংশ। করোনায় দেখা পুলিশের মানবিক আচরণই হবে আগামী দিনে আইন প্রয়োগের মূল হাতিয়ার। যত বেশি বেশি করে আমরা আইন মান্যতার সংস্কৃতি মেনে চলব, তত বেশি আমরা আমাদের জন্য পুলিশিং সহজ হবে। জামশেদ নাজিম, জিটিভি নিউজ, ঢাকা।